আজি আমি কুশ্চন নম্বর ফাইভর প্রশ্নকেটার বিষয়ে আলোচনা করিম। চোয়া নাম্বার ফাইভত আমাক দিয়া আছে যে এটা নির্দিষ্ট সময়ত এখন চহরের সকলো মানুষের সংগতি এক সংজ্ঞাবদ্ধ সম্বন্ধ, তার মানে আমাক ইয়াতে এ এটা সংহতি দিয়া আছে, আর সংহতির ভিতরত কি আছে, এখন চহরের সকলো মানুষ, এই সংহতি তার মানে এখন চহরের সকলো মানুষকে সামরি লৈছে। আর তলত আমার কেটামান কি দিছে, সম্বন্ধ দিছে। এটা এই সম্বন্ধকেটা প্রতিফলনীয়, প্রতিসম আর সংক্রামক হয় নহয় সেইটো আমাক চেক করব লাগে। গতি চা যে এ নম্বরত আমাক কি দিছে, এ নম্বরত আমাক একটা সম্বন্ধ দি আছে। সম্বন্ধ হল এনেকুয়া যে আর ইকুয়ালস টু এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই দিছে সাচ দ্যাট এক্স আর কি লিখিছে চা যে এক্স আর ওয়াইয়ে ওয়াইয়ে একে ঠাইতে কাম করে। আমাক কি দিছে, আমাক একটা সম্বন্ধ দিয়া আছে আর, যত মানে ডেফিনেশনটা এনেকৈ দিছে যে এক্স আর ওয়াইয়ে একে ঠাইতে কাম করে। এতিয়া চেক করিব লাগে যে এই সম্বন্ধটো তার মানে প্রতিফলনীয়, প্রতিসম আর সংক্রামক হয়নে নহয়। গতি আমি প্রথমতে চেক করিম যে এই সম্বন্ধটো প্রতিফলনীয় হয়নে নহয়। গতি চা যে সম্বন্ধ একটা প্রতিফলনীয় হওয়ার শর্তটো কি আছিলে, যে এ বিলংস টু আর, এইটো আছিলে প্রতিফলনীয় হওয়ার শর্ত। সো এইবিলাক প্রশ্ন আমি চা এনেকৈ সমাধান করিম। তার মানে ইয়াতে দিয়া আছে যে এক্স আর ওয়াইয়ে একে ঠাইতে কাম করে। এতিয়া যদি ইয়াক তার মানে এনেকৈ লিখো যে এক্স আর এক্স, এটা চা এইটো যদি এক্স আর ওয়াই কি, এক্স আর ওয়াই কিন্তু মানুষ, এক্স এজন মানুষ, ওয়াই এজন মানুষ। গতি এইটো যদি লিখো যে এক্স আর এক্স একই মানুষ, এটা চা তার মানে আমি যদি এইটো লিখো যে রাম, ধরা হল এজন মানুষের নাম হল রাম, এটা চা তার মানে রাম আর রাম ই তো একই মানুষজন, তো চেঞ্জ নহল, রাম আর রাম কি একই হব। গতি আমি এইটো লিখিলো যে এক্স আর এক্স একই মানুষ, যেহেতু এক্স আর এক্স একই মানুষ, গতি আমি এক এনেকৈ লিখো পড়ো তার মানে যে এক্স আর এক্সে, এক্সে তার মানে একে ঠাইতে কাম করে, এক্স আর এক্সে একে ঠাইতে কাম করে, যেহেতু মানুষ তো একই, গতি একে ঠাইতে কাম করব, গতি এক্স আর এক্সে একে ঠাইতে কাম করে। গতি চা যে ইয়াতে তার মানে কি হয়, চা যে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স আর ওয়াই একে ঠাইতে কাম করে। গতি আমি যদি এইটো লিখো যে এক্স আর এক্সে একে ঠাইতে কাম করে, তার মানে ইয়ার মানে এইটো কেনেকৈ লিখব পাৰিম, যে তেতিয়াহলে আমি লিখিম যে এক্স কমা এক্স, চা এক্স আর ওয়াই থাকলে ইয়াতে কি আহে, এক্স আর ওয়াই। গতি ইয়াতে যদি এক্স আর এক্স থাকে, ইয়াতে কি হব যে এক্স কমা এক্স, তার মানে আমি ইয়াক এনেকৈ লিখিব পাৰো যে এক্স কমা এক্স বিলংস টু আর। এটা চা তার মানে এই সংহতির কি আসলে এক্স এজন মানুষ, এটা চা এই এক্স মানুষজন নিজে নিজের লগত সংযুক্ত হয়েছে। গতি সংহতি এটার তার মানে যোনকেইটা মৌল থাকবে এইকেইটা যদি নিজে নিজের লগত সংযুক্ত হয়, তাহলে সেই সম্বন্ধটুক আমি কি বলে কোম, প্রতিফলনীয় বলে কোম। গতি আমি ইয়ারপা কি কব পাৰিম, আমি কব পাৰিম যে দেয়ারফর আর প্রতিফলনীয়, যেহেতু এক্স এক্সর লগত সংযুক্ত হয়েছে, গতি আমি কম যে আর প্রতিফলনীয়। গতি আর কি হল, প্রতিফলনীয় হল। তারপর এটা আমি চেক করিম যে আর প্রতিসম হয়নে নহয়, কি চেক করিম যে আর প্রতিসম হয়নে নহয়। গতি সম্বন্ধ একটা প্রতিসম হওয়ার শর্তটা কি, যে এ কমা বি বিলংস টু আর, ইমপ্লাইজ করব লাগবে যে বি কমা এ বিলংস টু আর। গতি সো আমি এক এনেকৈ লিখিম যে সিন্স, যে যেহেতু এইটো লিখিম আমি যে এক্স আর ওয়াইয়ে, এক্স আর ওয়াইয়ে, যে এক্স আর ওয়াইয়ে একে ঠাইতে কাম করে, এত কোনো ডাউট নাই, কারণ এত দিয়াই আছে আমার প্রশ্ন যে এক্স আর ওয়াইয়ে একে ঠাইতে কাম করে। তেতিয়াহলে চা যে এইটো লাইনক আমি উলটি, তার মানে উলটাই তার মানে এনেকৈতো লিখো পারো যে ওয়াই আর এক্সে একে ঠাইতে কাম করে, ওয়াই আর এক্সে একে ঠাইতে কাম করে। এনেকৈ কলে জানো কিবা অসুবিধা হব, নহয়। সো আমি যদি এইটো কও তার মানে যে রাম আর রহিম, যে রাম আর রহিম একে ঠাইতে কাম করে, ইয়াক যদি উলটাই এনেকৈ কও যে রহিম আর রাম একে ঠাইতে কাম করে, ইয়ার জন্য কিবা পরিবর্তন হব, নহয়। গতি ইয়াক আমি এনেকৈ লিখো পারো তার মানে যে এক্স আর ওয়াইয়ে যদি একে ঠাইতে কাম করে, তাহলে ওয়াই আর এক্সত একে ঠাইতে কাম করে। এটা চা ওয়াই আর এক্স একে ঠাইতে কাম করে, গতি ইয়াক কেনেকৈ লিখিম, এনেকৈ লিখিম প্রথমতে ওয়াই আহিব, তারপর এক্স আহিব, গতি ওয়াই কমা এক্স বিলংস টু আর। গতি চা আমি পালো কি, আমি পালো প্রথমতে যে এক্স আর ওয়াই একে ঠাইতে কাম করে, অর্থাৎ এক্স কমা ওয়াই, যে এক্স কমা ওয়াই বিলংস টু আর। তারপর আমি ইমপ্লাইজ করে কি পালো, যে ওয়াই কমা এক্স বিলংস টু আর। চা প্রথমে আসছিল এক্স কমা ওয়াই, এইটা উলটাই পালো আমি ওয়াই কমা এক্স। গতি এই সম্বন্ধটুক তার মানে আমি কি বলে কব পাৰিম,
এই সম্বন্ধটোক আমি তার মানে প্রতিসম বলে কব পাৰিম হুয়ের এক্স কমা ওয়াই বিলংস টু হব এ দেয়ারফর আমি কম যে আর প্রতিসম গতি আর সম্বন্ধটো কি হব আর সম্বন্ধটো প্রতিসম হব এতিয়া আমি চেক করিম যে আর সম্বন্ধটো সংক্রামক হয় নহয় আমি কি চেক করিম যে আর সম্বন্ধটো সংক্রামক হয় নহয় গতি চা আমি এনেক লিখিম তার মানে যে এক্স এইখিনি তো দিয়াই আছে যে এক্স আর ওয়াই এক্স আর ওয়াই একে ঠাইতে কাম করে এইখিনি তো দিয়াই আছে গতি এক্স আর ওয়াই একে ঠাইতে কাম করে আর যে আর ওয়াই আর যে ওয়াই আর জেটে ওয়াই আর জেটে একে ঠাইতে কাম করে তেতিয়াহলে চোৱা ইয়াতে এটা মানে এক্সাম্পল লৈছোঁ আমি এইটো ধৰা ৰাম আছে ধৰা ৰাম তাৰপিছত ৰহিম ধৰা হ'ল যে ৰাম আৰু ৰহিমে একে ঠাইতে কাম কৰে তাৰপিছত আমি আকৌ ক'লোঁ যে ৰহিম আৰু যে ৰহিম আৰু ৰোহিতে একে ঠাইতে কাম কৰে যে ৰহিম আৰু ৰোহিতে একে ঠাইতে কাম কৰে তাৰমানে আমি প্ৰথমে ল'লোঁ যে ৰাম আৰু ৰহিমে একে ঠাইতে কাম কৰে তাৰপিছত আমি ক'লোঁ যে তার মানে রহিম আর রোহিতে একে ঠাইতে কাম করে তেতিয়াহলে চা আমি এইটু কব পারিম নে যে রাম আর তার মানে রোহিতেও একে ঠাইতে কাম করে এইটু কব পারিম নে নাই নিশ্চয় পারিম কারণ রাম আর রহিমে যদি একেলগে কাম করে তারপর রহিম আর রোহিতে যদি একেলগে কাম করে তার মানে রাম আর রোহিতেও মানে একেলগে কাম করে আছে অর্থাৎ তিনিওজনে একেলগে কাম করে আছে গতি এক্স আর ওয়াই একে ঠাইতে কাম করে আকৌ চা ওয়াই আর জেটে যদি একে ঠাইতে কাম করে তেতিয়াহলে আমি তো একটু নো ডাউট এইটু কব পারিম যে এক্স আর জেটে একে ঠাইতে কাম করে কব নিশ্চয় কব পারিম সো আমি লিখিম এইটো যে এক্স আৰু যে এক্স আৰু জেটে একে ঠাইতে কাম কৰে যে এক্স আৰু জেটে একে ঠাইতে কাম কৰে গতিকে চ আমি প্ৰথমতে কি পালোঁ যে দেয়াৰ ফৰ চ আমি লিখিছিলোঁ যে এক্স আৰু ৱাই একে ঠাইতে কাম কৰে গতিকে এইটোক আমি এনেকৈ লিখিব পাৰিম যে এক্স কমা ৱাই বিলংছ টু ৱাৰ লিখিব পাৰিম তাৰপিছত ওয়াই আর জেটে যেহেতু একে ঠাইতে কাম করে গতি ইয়াক এনেকৈ লিখিম যে ওয়াই কমা জেড বিলংস টু আর অর্থাৎ ওয়াই আর জেটে একে ঠাইতে কাম করে ইয়ারপরা কি ইমপ্লাইজ পালো আমি ইমপ্লাইজ পাইছো যে এক্স আর জেটেও একে ঠাইতে কাম করে গতি এক্স কমা জেড অর্থাৎ এক্স আর জেটে একে ঠাইতে কাম করে হুয়ের এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু হব এ তার মানে চা ইয়ারপর আমি কি পালো তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু আর তাৰপিছত ওয়াই কমা জেড বিলংছ টু আৰ তেতিয়াহ'লে এইটো সম্বন্ধ যদি সংক্ৰামক হ'ব লাগে এইটোৱে কি ইমপ্লাইজ কৰিব লাগিব যে এক্স কমা জেড ইজ অলছ' বিলংছ টু আৰ আৰু চোৱা সেইটোৱে আমি পালোঁ যে এক্স কমা জেড বিলংছ টু আৰ গতিকে এই সম্বন্ধটো তাৰ মানে কি সম্বন্ধ হ'ব সংক্ৰামক সম্বন্ধ হ'ব গতিকে আমি কি ক'ম যে দেয়াৰ ফৰ আৰ সংক্ৰামক গতিকে আৰ সম্বন্ধটো কি হ'ব সংক্ৰামক হ'ব অৰ্থাৎ প্ৰশ্ন নম্বৰ ফাইভৰ তাৰ মানে নাম্বাৰ এ সম্বন্ধটো প্ৰতিফলনীয় তাৰপিছত প্ৰতিসম আৰু সংক্ৰামক তিনিটাই হ'ব এতিয়া চোৱা নাম্বাৰ বি চোৱা নাম্বাৰ বিত আমাক দিছে যে আৰ ইকুৱেল টু এক্স কমা ৱাই ছাচ ডেট এক্স আৰু ৱাইয়ে একেটা চুবুৰীতে ভাগ কৰে চোৱা এ আৰু নাম্বাৰ বি একেবাৰে ছেম জাষ্ট নাম্বাৰ এত দিছিলে যে এক্স আৰু ৱাইয়ে একে ঠাইতে কাম কৰে আৰু নাম্বাৰ বিত দিছে যে এক্স আৰু ৱাইয়ে একেটা চুবুৰীতে ভাগ কৰে অৰ্থাৎ একেটা ঠাইতে তাৰমানে থাকে গতিকে নাম্বাৰ এ আৰু বি এনচাৰটো একেবাৰে ছেম হ'ব তোমালোকে নাম্বাৰ বিটো নিজে নিজে কৰিবলৈ চেষ্টা কৰিবা মই এতিয়া নাম্বাৰ চিটো সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিম এতিয়া চাবা যে নাম্বাৰ চি চোৱা নাম্বাৰ চিত তাৰমানে আমাক এটা সম্বন্ধ দি আছে সম্বন্ধটো হ'ল এইটো যে আৰ ইকুৱেল টু দিয়া আছে যে এক্স কমা ৱাই ছাচ ডেট চোৱা ছাচ ডেট কি দিছে যে এক্স এক্স ৱাইতকৈ যে এক্স ৱাইতকৈ ছেভেন চেণ্টিমিটাৰ ছেভেন চেণ্টিমিটাৰ ওখ চোৱা কি দিছে তাৰমানে আমাক ইয়াত এটা সম্বন্ধ দি আছে আৰ আৰত তাৰমানে ইয়াতে দুজন মানুহ তাৰমানে এজনৰ নাম হ'ল এক্স আৰু এজনৰ নাম হ'ল ৱাই তেতিয়াহ'লে কৈছে যে এই এক্স এক্সৰ যোনটো উচ্চতা আছে তাৰমানে এই এক্স ৱাইতকৈ তাৰমানে ওখ কিমান ওখ দিছে ছেভেন চেণ্টিমিটাৰ ওখ কি কৈছে যে এক্স তাৰমানে ৱাইতকৈ ছেভেন চেণ্টিমিটাৰ ওখ তেতিয়াহ'লে আমি চেক কৰিব লাগে যে এই সম্বন্ধটো প্ৰতিফলনীয় প্ৰতিসম আৰু সংক্ৰামক হয়নে নহয় গতিকে আমি প্ৰথমতে চেক কৰিম কি আমি প্ৰথমতে চেক কৰিম প্ৰতিফলনীয় যে আৰ সম্বন্ধটো প্ৰতিফলনীয় হয়নে নহয় গ
গতি চা সম্বন্ধটো যদি তার মানে এই আর সম্বন্ধটো যদি প্রতিফলনে হব লাগে তার মানে কি হব লাগিব যে এক্স এক্সর লগত সম্বন্ধ স্থাপন করব লাগিব তেতিয়াহে এই সম্বন্ধটো প্রতিফলনে হব এতিয়া চা ইয়াতে তার মানে দিছে যে এক্স ওয়াইতকৈ 7 সেন্টিমিটার ওখ এতিয়া যদি কও এটিও আমি কব পারিম নেকি যে এক্স চা প্রথমে আমি এনেকৈ লিখিম তার মানে যে এক্স আর এক্স যে এক্স আর এক্স একই মানুষ এটা চা এক্স আর এক্স তো একই মানু প্রথম প্রশ্নটো আমি এইটো লিখিছিল যে এক্স আর এক্স একই মানু চা যেহেতু এক্স আর এক্স হল একই মানু তেতিয়াহলে কোয়াচন তোমালোকে যে এক্সে তেতিয়াহলে এক্সতকৈ 7 সেন্টিমিটার ওখ হব পারিবনে অর্থাৎ চা এটা তোমার উচ্চতাটো যদি তার মানে 5 ফুট বলে ধরি লওয়া হয় তেতিয়াহলে কোয়া তুমি নিজেই তার মানে নিজতকৈ অর্থাৎ 5 ফুটতকৈ ওখ হবানে এটো পসিবল নহয় তার মানে কারণ নিজে কেতিয়াও নিজতকৈ ওখ হব নোৱাৰে গতি এক্স আর এক্স যদি একই মানু হয় তেতিয়াহলে এইটো কথা আমি লিখিব পাৰিম তার মানে যে এক্স এক্সতকৈ যে এক্স এক্সতকৈ 7 সেন্টিমিটার ওখ হব নোৱাৰে এইটো সম্ভব জানো এইটো সম্ভব নহয় গতি নোৱাৰে তার মানে যেহেতু নিজে নিজতকৈ 7 সেন্টিমিটার ওখ হব নোৱাৰে অর্থাৎ ইয়ার পর আমি কি পালো যে তার মানে এক্স টু এক্সর লগত সম্বন্ধ স্থাপন নকৰে অর্থাৎ এক্স কমা এক্স ডাজেন্ট বিলংস টু আর এইটাই হব যে এক্স কমা এক্স বিলংস টু ডাজেন্ট বিলংস টু আর হুয়ের এক্স বিলংস টু হব এ তার মানে এক্সে এক্সর লগত সম্বন্ধ স্থাপন নকৰিলে সো এক্সে যদি এক্সর লগত সম্বন্ধ স্থাপন নকৰিলে তেতিয়াহলে এই সম্বন্ধটোক আমি কি বুলি কম আর সম্বন্ধটোক প্রতিফলনীয় বুলি নকম সো আমি লিখিম যে দেয়ারফর আর প্রতিফলনীয় নহয় চা এতিয়া আমি চেক করিম যে আর সম্বন্ধটো প্রতিসম হয় নে নহয় আমি কি চেক করিম যে আর সম্বন্ধটো প্রতিসম হয় নে নহয় চা প্রতিসম হওয়ার শর্তটো কি তার মানে এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ করিব লাগিব যে ওয়াই কমা এক্স বিলংস টু আর চা এইটো তো আমাক দিয়ে আছে যে সিন্স যেহেতু এইটো আমাক দিয়ে আছে যে এক্স ওয়াইতকৈ যে এক্স ওয়াইতকৈ 7 সেন্টিমিটার ওখ এতিয়া চোৱা তার মানে ধরা হল আমি দুজন মানুষ ললো যে এজন রাম আর এজন নাম রহিম এতিয়া চোৱা তার মানে আমি যদি এইটো কব যে রাম রহিমতকৈ তার মানে 7 সেন্টিমিটার ওখ রাম রহিমতকৈ 7 সেন্টিমিটার ওখ তেতিয়াহলে চোৱা উলোটাকৈ আমি এইটো কব পাৰিম নে যে তেতিয়াহলে রহিম তার মানে রামতকৈ 7 সেন্টিমিটার ওখ এইটো তো কব নোৱাৰিম কারণ চোৱা অলরেডি রহিম তার মানে রামতকৈ সরু হয় না মানে সরু মানে কি চাপর তার মানে তার মানে চা রামর তার মানে উচ্চতাটো যদি মানে 14 সেন্টিমিটার হয় তেতিয়াহলে রহিমর উচ্চতাটো হব 7 সেন্টিমিটার যেহেতু কি কৈছে যে রামর উচ্চতাটো তার মানে রহিমতকৈ 7 সেন্টিমিটার ওখ গতি এইটো ঠিকই আছে যে এক্স ওয়াইতকৈ 7 সেন্টিমিটার ওখ অর্থাৎ রাম রহিমতকৈ 7 সেন্টিমিটার ওখ তেতিয়াহলে উলোটাকৈ আমি এইটো কব পাৰিম নেকি যে রহিম রামতকৈ 7 সেন্টিমিটার ওখ এইটোতো কব নোৱাৰিম এইটো কব পাৰিম জানো নোৱাৰিম গতি তার মানে আমি এইটো কম যে ইমপ্লাইজ দ্যাট ওয়াই এক্সতকৈ যে ওয়াই এক্সতকৈ 7 সেন্টিমিটার ওখ হব নোৱাৰিব এইটো হব জানো পসিবল নহয় গতি চোৱা যে এক্স ওয়াইতকৈ 7 সেন্টিমিটার ওখ এইটো আমি পালো গতি দেয়ারফর আমি লিখিম এইটো যে এক্স কমা ওয়াই বিলংস টু আর চোৱা ইয়াৰ পৰা কি ইমপ্লাইজ কৰিছে যে ওয়াই এক্সতকৈ 7 সেন্টিমিটার ওখ হব নোৱাৰে অর্থাৎ ওয়াইয়ে তার মানে এক্সৰ লগত সম্বন্ধটো স্থাপন নকৰিব গতি ওয়াই কমা এক্স ডাজেন্ট বিলংস টু আর হুয়ের এক্স কমা ওয়াই বিলংস টু হব এ গতি চোৱা এক্স কমা ওয়াই বিলংস টু আর ইয়াৰ পৰা ইমপ্লাইজ নকৰিলে যে ওয়াই কমা এক্স ইজ অলসো বিলংস টু আর এইটো ডাজ নট কৰিছে ডাজ নট বিলংস টু আর গতি এই সম্বন্ধটোক তার মানে আমি প্ৰতিসম বুলি কব নোৱাৰো গতি আমি কি কম যে দেয়ারফর আর প্ৰতিসম নহয় আমি কি কম যে আর প্রতিসম নহয় তারপর এতিয়া আমি চেক করিম যে আর সংক্রামক হয় নে নহয় আর কি সংক্রামক হয় নে নহয় তেতিয়াহলে চ আমি লিখিম এনেকৈ যে এক্স ওয়াইতকৈ চ এইখিনি তো দিয়া আছে যে এক্স ওয়াইতকৈ 7 সেন্টিমিটার ওখ আৰু আমি ললো যে ওয়াই যে ওয়াই জেটতকৈ 7 সেন্টিমিটার ওখ যে ওয়াই জেটতকৈ 7 সেন্টিমিটার ওখ চোৱা ইয়াতে কি পালো আমি যে এক্স ওয়াইতকৈ 7 সেন্টিমিটার ওখ আর ওয়াইটো আকৌ জেটতকৈ 7 সেন্টিমিটার ওখ তেতিয়াহলে চোৱা যে এক্স আর জেট তার মানে যে এক্স তেতিয়াহলে জেটতকৈ তার মানে 14 সেন্টিমিটার ওখ হয়ে যাব যেহেতু এক্স ওয়াইতকৈ 7 সেন্টিমিটার ওখ আর ওয়াই আকৌ জেটতকৈ 7 সেন্টিমিটার ওখ তার মানে এক্সর উচ্চতাটো 14 সেন্টিমিটার হয়ে যাব যে এক্স তার মানে জেটতকৈ 14 সেন্টিমিটার ওখ হব
गति के इम्प्लाइज हम ये तार मैं एक्स जेटतको एक्स जेटतको 14 सेन्टिमिटार ऊख एडस आम प्रश्न कि कैसे प्रश्न तार मैं 7 सेन्टिमिटार कथा कैसे कितना इतने कि पाल 14 सेन्टिमिटार पाल अर्थात तार मैं एक्सर जेटर समान स्थापन नक तार मैं आम इनेक लिख पार एक्स वाइको 7 सेन्टिमिटार ऊख अर्थात एक्स कमा वाई बिलंगस टू वार तार पद वाई जेटतको 7 सेन्टिमिटार ऊख गति के वाई कमा जेट बिलंगस टू वार इम्प्लाइज कर कि चुना एक्स जेटतको 14 सेन्टिमिटार ऊख तार मैं एक्सर जेटर तार मैं एक्स आसलते कि हम लगे जेटतको 7 सेन्टिमिटार ऊख हम लगे तैयार लिख पारो तार मैं एक्स कमा जेट बिलंगस टू आर कि आम इतने पाई कि 14 सेन्टिमिटार पाई गति के कि डजेंट बिलंगस टू आर हुएर जो एक्स कमा वाई कमा जेट बिलंगस टू हम ए तार मैं चुना यह सम्बन्धटे तार मैं संक्रामक हर जी शर्त आज नामानिले गति के सम्बन्धटक आम तार मैं कि कम संक्रामक नकम सो देयरफोर आम लिखीम जो आर आर संक्रामक नहय आर संक्रामक हम जान नहब जीतु सम्बन्धटे संक्रामक हर जी शर्त सीट नामानिले गति के सम्बन्धट संक्रामक नहब एतिया सवान नम्बर डि सवान नम्बर डित आम दी नम्बर डित आम सम्बन्ध दी आस आर आर इकुअल टू दिया एक्स कमा वाई सवा एक्स और वाइर मजद के सम्बन्ध दी इतने जो एक्स वाइर घनी इतने कि दी एक्स वाइर घनी तार मैं कि कैसे चुना इतने जो एक्स वाइर घनी तार मैं एक्स वाइर कि वाइफ तार मैं वाई हल हजबेन्ड और एक्स हल वाइफ तार मैं यू लिखी से तार मैं वाई हम तेहले हजबेन्ड वाई हल हजबेन्ड और एक्स कि एक्स हल वाइफ यू कथा लिखी से जो एक्स वाइर घनी तीन कि परीक्षा कर लगे सम्बन्ध तो प्रतिफलन प्रतिसम और संक्रामक है ना गति के प्रथम आम परीक्षा कर सम्बन्ध तो प्रतिफलन है ने नति के आम लिखीम प्रथम कि प्रतिफलन चुना इते एक्स हल वाइफ और वाई हल कि हजबेन्ड तमी यू लिखीम तार मैं सीन्स जीतु जो एक्स और एक्स चुना जो एक्स और एक्स तो एक मानु ये दूटा तो बेलेग बेलेग मानु ना जो एक्स और एक्स एक मानु तुआ जो एक्स तार मैं निजे निजर मैं वाइफ हम पार निकी चुना एक्स हल वाइफ तक्स निजे निजर वाइफ हम पार निकी पसिबल न तार मैं यू लिखीम आम एक्स एक्सर घनी हम नारे अर्थात क्या मानु तार मैं एजी मानु निजे निजर वाइफ हम पार जान नारे एक्स एक्सर घनी हम नारे गति के स्वामी कि पालों नारे पालों अर्थात एक्स तार मैं एक्सर समन्द स्थापन नक तार मैं आम यू पालों एक्स कमा एक्स डजेंट बिलंगस टू आर तार मैं एक्स कमा एक्स टू आरक बिलंगस नक हुएर एक्स बिलंगस टू ए गति के चुना यह सम्बन्धटक आम किम प्रतिफलन नकम चुना आम लिखीम जो आर प्रतिफलन नति के आर प्रतिफलन नहब कारण चुना जो एक्स और एक्स साल एक मानु गति के निजे निजर वाइफ के हम निजे निजर हजबेन्ड के हम पसिबल न गति के आर प्रतिफलन ना कि चेक कर लगे इतना चेक कर लगे जो आर प्रतिसम है ने न आम चेक कर लगे जो आर टू प्रतिसम है ने ना चुना यू तो आम दिए यू आम दिए एक्स वाइर घनी तार मैं हजबेन्ड हल वाई इते और एक्स हल कि वाइफ इतना चुना आम हजबेन्डर नाम ललो तार मैं धरा जन हजबेन्डर नाम ललो जन और धरा घनी घनीजनी नाम ललो आम एंजेलिना धरा यू ललो एंजेलिना तार मैं धरा इतने लिखिल एक्स वाइर घनी अर्थात तार मैं जो एंजेलिना जनर वाइफ तेहले उलटा यू कब पारिम जानू जो जन एंजेलिनार वाइफ यू पसिबल निकी न तार मैं आम यू तो कब नारीम जो वाई एक्सर घनी यू तो कब नारीम गति के वाई एक्सर तार मैं घनी हम नारे चुना जनर वाइफ जो एंजेलिना है तेहले यू कब पारिम निकी एंजेलिनार वाइफ जन पसिबल न कारण जन हजबेन्ड एंजेलिना हल वाइफ गति के एक्स कमा एक्स वाइर घनी तार मैं यू पालू आम एक्स कमा वाई बिलंगस टू आर जो एक्स कमा वाई बिलंगस टू आर यू पालू तार पास इम्प्लाइज कि करे वाई एक्सर घनी हम नारे अर्थात वाई एक्सर सम्बन्ध तो स्थापन नक गए वाई कमा एक्स तार मैं डजेंट बिलंगस टू आर हुएर एक्स कमा वाई बिलंगस टू हम ए
গতি এই সম্বন্ধটি তার মানে প্রতি সম হওয়ার যে শর্ত আছে এই নামানিলে গতি আমি কি কম যে দেয়ার ফর আর প্রতি সম নহয় গতি আর প্রতি সম হব নাকি নহব গতি আর প্রতি সম নহয় তারপর এটি আমি চেক করিম যে আর সম্বন্ধটি সংক্রামক হয় নহয় আমি চেক করিম যে আর সম্বন্ধটি সংক্রামক হয় নহয় তেতিয়াহলে চোৱা যে ইয়াৰ কাৰণে আমি ষ্টেটমেণ্টটো লিখিবই নোৱাৰিম কিয় লিখিব নোৱাৰিম চোৱা কিয় কৈছোঁ মই এতিয়া চোৱা এইটো যদি লওঁ যে এক্স ৱাইৰ ঘৈনী যে এক্স যদি ৱাইৰ ঘৈনী হয় তেতিয়াহ'লে আকৌ এইটো ক'ব পাৰিম নেকি যে ৱাই জেটৰ ঘৈনী সেইটো ক'ব পাৰিম নেকি নোৱাৰিম চোৱা তাৰমানে এইটো যে জন তাৰমানে জনৰ ৱাইফ যদি এঞ্জেলিনা হয় জনৰ ৱাইফ যদি এঞ্জেলিনা হয় তেতিয়াহ'লে আমি আকৌ এইটো ক'ব পাৰিম নেকি যে অন মানে এঞ্জেলিনাৰ যে এঞ্জেলিনাৰ ৱাইফ তাৰমানে ধৰা বেলেগ এটা নাম ল'লোঁ আমি এঞ্জেল এইটো ক'ব পাৰিম জানো নোৱাৰিম তাৰমানে এই সম্বন্ধটোৱে আমি স্থাপন কৰিব নোৱাৰিম চ' আমি লিখিম এনেকৈ যে চেঞ্জ যে যিহেতু যে এক্স ৱাইৰ ঘৈনী যে এক্স ৱাইৰ ঘৈনী যে দেয়াৰ ফৰ তাৰমানে দেয়াৰ ফৰ ৱাইয়ে জেটৰ লগত দেয়াৰ ফৰ ৱাইয়ে এনেকৈ লিখিম তাৰমানে যে দেয়াৰ ফৰ ৱাইয়ে জেটৰ তাৰমানে ঘৈনী হ'ব নোৱাৰে যে ঘৈনী হ'ব নোৱাৰে গতিকে আমি এনেকৈ লিখি দিলেই হ'ব যে দেয়াৰ ফৰ তাৰমানে যে এক্স কমা ৱাই বিলংছ টু আৰ এক্স কমা ৱাই বিলংছ টু আৰ ইয়াক আমি এনেকৈ নিলিখোঁ তাৰমানে ইয়াক আমি ডাইৰেক্ট লিখিম যে দেয়াৰ ফৰ আৰ সংক্ৰামক নহয় যিহেতু আমি লাইনটোৱে লিখিব নোৱাৰিম চ' আমি লিখিম এনেকৈ যে দেয়াৰ ফৰ আৰ সংক্ৰামক নহয় তাৰমানে চোৱা যিহেতু এক্সে যদি ৱাইৰ ঘনী হয় তেতিয়াহ'লে ৱাইয়েতো আৰু জেটৰটো ঘনী হ'ব নোৱাৰিব এইটো হ'ব পাৰিব জানো নোৱাৰিব গতিকে আমি ডাইৰেক্ট লিখি দিম যে আৰ সংক্ৰামক নহয় ইয়াতে চোৱা এইটো কিয় কাটি দিছোঁ তাৰমানে এক্স কমা ৱাই বিলংছ টু আৰ চোৱা ইয়াতে মই তোমালোকক বুজাই দিছোঁ চোৱা আমি যদি এইটো এনেকৈ লিখোঁ তাৰমানে যে এক্স কমা ৱাই বিলংছ টু আৰ তাৰপিছত কি লিখিব লাগিব যে ৱাই কমা জেড বিলংছ টু আৰ অৰ্থাৎ এইটোৱে কি বুজালে তাৰমানে যে এক্স হ'ল ৱাইৰ ঘৈনী আকৌ ইয়াতে বুজাইছে যে ৱাই হ'ল জেটৰ ঘৈনী কিন্তু চোৱা আমি ইয়াতে কি লিখিলোঁ যে ৱাই আৰু জেটৰ মাজত কোনো সম্বন্ধ স্থাপন হ'বই নোৱাৰে তাৰমানে আমি এইটো লাইন লিখিবই নোৱাৰিম এইটো লাইন লিখিবই নোৱাৰিম যে ৱাই কমা জেড বিলংছ টু আৰ সেইকাৰণে আমি ডাইৰেক্ট লিখি দিম যে আৰ সংক্ৰামক নহয় তাৰমানে কুৱেশ্যন নম্বৰ ডি আৰু হ'ল ই এই দুটা একেবাৰে ছেম চোৱা কুৱেশ্যন নম্বৰ ডিত দিছিলে কি যে এক্স ৱাইৰ ঘৈনী দিছে আৰু কুৱেশ্যন নম্বৰ ইত দিছে যে এক্স ৱাইৰ পিতৃ গতিকে কুৱেশ্যন নম্বৰ ডি আৰু ই এই দুটা একেবাৰে ছেম তোমালোকে ই নম্বৰ প্ৰশ্নটো নিজে নিজে সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিবা